আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিকারী ভাই ও বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার সামনে আপনারা তিনটা রড দেখতে পাচ্ছেন। তো এই তিনটা রড সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব এবং এটা আপনারা কিভাবে আমার কাছ থেকে সংগ্রহ করবেন সেটাও আমি বলে দেব, এবং স্পেশালি আজকে এই রডটার ম্যাটেরিয়ালস এবং অ্যাকুরেসি নিয়ে আমি কথা বলবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ যারা আমরা লং কাস্টে খেলি তাদের জন্য। তো পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এবং পুরো ভিডিও জুড়ে আমি মাসুদ আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন ফিশিং উইথ মাসুদ। তো চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমার কাছে যে তিনটা আছে রড, সেই তিনটার সাইজ আমি জানিয়ে দেবো। প্রথমে আমার ডান দিকে যেটা আছে এটা হচ্ছে 3.0 মিটার অর্থাৎ 10 ফিট, এবং এরপরে যেটা আছে 3.3 মিটার অর্থাৎ 11 ফিট, এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে 3.6 মিটার অর্থাৎ 12 ফিট। আচ্ছা, এরপরে আমি এটার ওজনটা একটু বলে দিই, সেটা হচ্ছে 10 ফিট যেটা আছে এটার ওজনটা হলো যে আপনার 340 গ্রাম, এবং 11 ফিট যেটা আছে সেটার ওজন 410 গ্রাম, এবং 12 ফিট যেটা আছে সেটার ওজনও 410 গ্রাম। এখন আমি আপনাদেরকে একটু এর স্পেসিফিকেশনটা একটু জানিয়ে দিই। এটা হলো যে লেন্থ 3.0 মিটার অর্থাৎ এটা 10 ফিট, এবং লাইন আছে হচ্ছে 16 থেকে 60 এলবির লাইন, যেটা আমরা মনোফিলামেন্ট লাইন খেলি সেটাতে 16 থেকে 60 এলবির লাইন সাধারণত এটাতে খেলবেন, ভালো হবে তাহলে। আচ্ছা, আর পিই আছে 0.8 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ এটা মোটামুটি আপনার 0.147, যেটা ব্রেডেড লাইন বা কাপড়ের সুতা আপনারা যেটা বলেন, সেখান থেকে 0.33 যে ডায়ার সুতা আছে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হলো যে কাস্ট ওয়েট এটার হচ্ছে 30 থেকে 200 গ্রাম। আচ্ছা, এটার ফিনিশিং কিন্তু বরাবরের মতনই ভালো এখন পর্যন্ত, এর ফিনিশিংয়ের জন্য এবং এটার অ্যাকুরেসির জন্য কিন্তু এটার ডিমান্ড একদমই খুবই ভালো। তো আমি আপনাদেরকে একটু এটার ফিনিশিংটা অবশ্যই আরেকবার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর ফিনিশিং। এটা হচ্ছে যে রিল সেট যেটা আর কি ফুট যেখানে আর কি বসবে সেইটা, এটাও খুবই সুন্দর। আচ্ছা, এখন আসি ম্যাটেরিয়ালসে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাটেরিয়ালস হচ্ছে যে এটা 3 স্তরের কার্বন দিয়ে তৈরি, এবং এটাই আজকের গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বলতে চেয়েছিলাম সেটাই। এটা হচ্ছে 3 স্তরের কার্বন দিয়ে তৈরি। আমি এটা আনফোল্ড করি এবং আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি। এই টিপের যে মাথাটা আছে সেটা কিন্তু একটু স্পেশাল, আপনারা দেখেন অন্যগুলোর চেয়ে কিন্তু এটা কিন্তু বেশ স্পেশালি তৈরি করা। কারণ হচ্ছে যে আমার সুতাগুলো কিন্তু অনেক সময় এই পাড়ে ল্যাশ হয়ে যায়, অর্থাৎ এই পাড়ে সুতাগুলো বের হয়ে এই পাড়ে জড়ে যায় অনেক সময়, কিন্তু মাছ হিট হওয়ার পরেও এইসব কারণে কিন্তু এখান থেকে ছিঁড়ে যায় সুতা, আচ্ছা মাছটা কিন্তু ছুটে যায়, সেই সমস্যা কিন্তু এইটাতে হবে না ইনশাল্লাহ, সেইভাবে এটা তৈরি করা। এবং এইটার কিন্তু যেটা সিরামিক যে রিংটা আছে, যেটা গাইডটা আছে, সেটা কিন্তু অনেকটাই বড়, যার কারণে কিন্তু আপনারা অনায়াসে লং থ্রো করা যাবে, এবং লং থ্রোয়ের করার জন্য এটা কিন্তু স্পেশালি বানানো। এখন টিপটা যেটা আছে এটা কিন্তু অনেক শক্ত, যার কারণে কিন্তু বড় লাড্ডু খেলতে অনায়াসে আপনারা লাড্ডু এবং লং থ্রো করতে পারবেন। এটার যে অ্যাকুরেসি আছে সেটা কিন্তু একদমই খুবই ভালো। কিসের জন্য? এটার যে পয়েন্ট জয়েন্টগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এবং শক্তভাবে আটকে যায়, অর্থাৎ অলমোস্ট একদম টু পার্টের মতন দেখে কিন্তু আপনার একদম যে নড়া বা কোনো সমস্যা সেটা কিন্তু হয় না, যার ফলে কিন্তু এটার অ্যাকুরেসি ভালো, অর্থাৎ আপনি যেখানেই ফেলতে যাচ্ছেন সেখানে কিন্তু যাবে। এবং কোম্পানি যে ভাষ্যমতে আপনারা কিন্তু 100 মিটার পর্যন্ত অনায়াসে এটাতে থ্রো করতে পারবেন, যারা খুবই ভালো থ্রোয়িংয়ে। এখন আসি আমি, এটা 3 স্তরের কার্বন এবং গ্রাফাইট। আমরা সাধারণত জানি 3 ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে আমরা সাধারণত আমাদের যে শিপগুলো তৈরি হয় অর্থাৎ রডগুলো তৈরি হয় সেটা 3 স্তরের কার্বন দিয়ে তৈরি হয়, সরি 3 ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয়। তো প্রথমে থাকে গ্লাস ফাইবার, এবং তারপরে থাকে হচ্ছে আপনার গ্রাফাইট, এবং তারপরে থাকে হচ্ছে কার্বন। তো গ্রাফাইট, প্রথমে আমি গ্লাস ফাইবার আসি। গ্লাস ফাইবার কিন্তু অত্যন্ত ফ্লেক্সিবল, তো আমরা সাধারণত যে টেলিপার্টনার যে শিপগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু গ্লাস ফাইবার তৈরি, সেটা কিন্তু অনেক ফ্লেক্সিবল। এবং তারপরে যদি আমি আসি গ্রাফাইটের কিন্তু আমরা টু পার্টের যে রডগুলো সেগুলো কিন্তু দেখি, গ্রাফাইট কিন্তু বিদ্যুৎ পরিবাহী। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, কার্বন হচ্ছে যে আমাদের আর কি পৃথিবীতে প্রাপ্ত যে মৌলগুলো আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি যৌগ তৈরিকারী এই জিনিস হলো কার্বন। আচ্ছা, যে পদার্থটা কার্বনের একটা বিশেষত্ব আছে, কার্বনের যে বিশেষত্বটা সেটা হচ্ছে কার্বন অনেক হালকা, কিন্তু এটা হচ্ছে যে আপনার অনেক শক্ত, মজবুত কিন্তু হালকা। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই বিদ্যুৎ পরিবাহী, অবশ্যই আপনারা যদি যখন খেলবেন অবশ্যই বিদ্যুতের লাইন থাকলে এটা সাবধানে খেলবেন, এবং আপনার সব রডেই কিন্তু এটা বলা থাকে যে বিদ্যুতের লাইন থেকে যেন আপনারা দূরে রাখবেন। কিন্তু এটার মেন সুবিধাটা হচ্ছে এর ওজনটা কম হবে এবং অ্যাকুরেসি ভালো হবে এবং এটা হার্ড হবে। আচ্ছা, এবং এইটার কিন্তু একটা আলাদা টেক্সচার দেওয়া আছে, আমি আপনাদেরকে খুব ক্লোজভাবে
দেখাচ্ছি, দেখেন এটার কিন্তু আলাদা একটা টেক্সচার দেয়া আছে ওপরে আউটার সাইডে যেটা, এবং ভেতরেও কিন্তু একটা তিন ধরনের কার্বন দিয়ে এটা তৈরি, তিন স্তরের কার্বন দিয়ে তৈরি আছে। হাই কার্বনের একটা সিপ হলো যে এইটা। তো অতএব আপনারা কিন্তু অনায়াসে এটা দিয়ে খুব ভালো এবং অ্যাকুরেট লং কাস্ট করতে পারবেন। এটা কিন্তু আপনাদের যারা শিকারীরা আছে অনেকের কিন্তু এটা একটা আর কি খুব ডিমান্ড, যে ভাই আমরা কিন্তু ভালো খুব থ্রো করতে পারি না কিংবা খুব টেলিস্কোপিক দিয়ে খুব ভালো দূরে যায় না, এই ধরনের যে প্রবলেমগুলো থাকে এইটাতে কিন্তু এই ধরনের পাবেন না। এবং আপনাদেরকে আরেকটা বলে নিই যে আমাদের কিন্তু রিলস যে সেটটা আছে, রিলস সেট যেখানে বসবে সেইখান থেকে কিন্তু আমাদের যে একদম লাস্টের যে হ্যান্ডেল বা বারটা আছে সেটা কিন্তু অনেকটাই দূরে। আচ্ছা, যার কারণে কিন্তু আপনারা লং থ্রো যখন করবেন, লং থ্রোয়ের কারণ লং থ্রোয়ের জন্য কিন্তু অনেক বড় এই হ্যান্ডেলটার দরকার হয়, সেটাই কিন্তু দেয়া। এবং আপনারা বুঝতে পাচ্ছেন যে এটা লং থ্রোয়ের জন্য স্পেশালি তৈরি করা। এখন আমি একটু গাইডে চলে আসি, এখন গাইডটা আপনাদেরকে দেখাই। এর আগেও কিন্তু আপনাদেরকে আমি গাইড দেখিয়েছি এবং এখনও দেখাচ্ছি। অন্যান্য গাইডগুলো কিন্তু বেশ নরম হয় কিন্তু এটা না, এটা কিন্তু ভীষণই একটা শক্ত গাইড। আচ্ছা, এর এর ভেতরে যে রিংটা দেওয়া আছে এটা কিন্তু সিরামিকের, নট প্লাস্টিকের। আর এইখানে যে তারা যে জয়েন্টটা দিয়েছে সেটা প্রথমে তারা ব্রেডেড লাইন দেয় এবং পরবর্তীতে ইপক্সি রেজিন নামে একটা শক্ত ম্যাটেরিয়ালস পাওয়া যায়। প্রথমে সেটা নরম থাকে, ইপক্সি রেজিন, এবং পরবর্তীতে দেওয়ার ফলে কিন্তু এইটা খুবই শক্ত এবং মজবুত একটা আর কি বন্ডিং হয়, এবং সেটা সেভাবে কিন্তু করা। অথবা এটা কিন্তু লং লাস্টিং, লংজিবিলিটি, অর্থাৎ দীর্ঘদিন আপনারা ব্যবহারের কিন্তু নিশ্চয়তা এটাতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এটা আপনারা কীভাবে সংগ্রহ করবেন আমি আপনাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে যে আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওর উপরে দেখেন ফিশিং উইথ মাসুদ লেখা আছে, এবং ইউটিউবে যারা দেখছেন ফিশিং উইথ মাসুদের সাবস্ক্রাইব করে দেন, এবং ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই দেখেন ফিশিং উইথ মাসুদ লেখা আছে, পাশে ফলো করে দেন। এবং ভেতরে ঢুকে মেসেজ দেওয়ার অপশন এবং ফোন করার অপশন সব অপশনই আছে, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে সিপগুলো সংগ্রহ করতে পারবেন। এবং এবং যারা ইউটিউবে দেখছেন আমি দেখেন ডিসক্রিপশনে সব লিংক দিয়ে দিয়েছি, আপনারা সেইখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার কাছ থেকে এই সিপগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আপনাদের সাথে আমি দীর্ঘদিন যাবৎ ছিলাম এবং আপনাদেরকে যাতে আরও নতুন নতুন প্রোডাক্ট আমি দিতে পারি সেই দোয়া অবশ্যই করবেন, এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।